আমি অভিষেক মান্নাদা। আমরা নার্ভাস সিস্টেম সম্পর্কে আলোচনা করছিলাম, আজকে আমরা আলোচনা করব কতগুলো ছোট ছোট টপিক নিয়ে। তার মধ্যে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে নার্ভ। নার্ভ বা স্নায়ু, এটা আসলে কিন্তু প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ। নার্ভ তৈরি হয় অনেকগুলি নার্ভ ফাইবারকে একত্রিত করে। এই নার্ভ ফাইবারগুলির বাইরে বিভিন্ন রকম আবরণ সৃষ্টি হয়, যেমন এন্ডোনিউরিয়াম, পেরিনিউরিয়াম বা এপিনিউরিয়াম, এবং তার সঙ্গে যুক্ত হয় রক্তবাহ। তো এই সব কিছুকে একসঙ্গে নার্ভ বলে। আমাদের দেহে কিন্তু বিভিন্ন রকম নার্ভ ছড়িয়ে রয়েছে সারা দেহে জালের মতো, এবং তার মাধ্যমে কিন্তু আমরা অনুভূতি গ্রহণ বা বিভিন্ন স্নায়ু স্পন্দন সেগুলোকে নির্দিষ্ট কারক অঙ্গে পাঠাই। এই নার্ভগুলি তাদের কার্যকারিতা অনুসারে তিন রকমের হতে পারে। একটা হচ্ছে সংজ্ঞাবহ বা অ্যাফারেন্ট বা সেন্সারি নার্ভ। এরা কি করে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে উদ্দীপনা বহন করে নিয়ে আসে, যেমন অপটিক বা অডিটরি, এই ধরনের নার্ভ। নেক্সট হচ্ছে ইফারেন্ট বা মোটর নার্ভ। এরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনা বহন করে কারকে নিয়ে যায়। এই ধরনের নার্ভের উদাহরণ হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি বা হাইপোগ্লসাল। তিন নম্বর যে নার্ভ সেটি হচ্ছে মিক্সড নার্ভ বা মিশ্র স্নায়ু। এরা দুই ধরনের কাজে অংশ নিতে পারে, উভয়মুখী স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে। এদেরকে এই জন্য মিশ্র স্নায়ু বলছে। তো এর এক্সাম্পল হচ্ছে ভেগাস বা ফেসিয়াল, এই ধরনের। আমাদের দেহে যেগুলো ইম্পর্টেন্ট নার্ভ আমরা বলি, সেই হিসাবে করোটিয় যে নার্ভ বা ক্রেনিয়াল নার্ভ, সেটা রয়েছে কিন্তু 12 জোড়া, আর স্পাইনাল নার্ভ রয়েছে 31 জোড়া। তোমরা এখানে একটি স্নায়ুর ছবি দেখছো, এবং সেখানে তিন রকম আবরণ বললাম, এপিনিউরিয়াম, পেরিনিউরিয়াম এবং এন্ডোনিউরিয়াম রয়েছে, সেটাও দেখা যাচ্ছে। নেক্সট যে অংশটা আমরা চলে আসবো সেটা হচ্ছে নার্ভ গ্যাংলিয়ন। এই নার্ভ গ্যাংলিয়ন হচ্ছে যে কতগুলো নিউরনের যখন সেল বডি একসঙ্গে কেন্দ্রীভূত হয় এবং একটা গ্রন্থি তৈরি করে, তখন সেটাকে বলছে নার্ভ গ্যাংলিয়ন। দেখা যায় কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্র, তার বাইরে নার্ভের কোনো একটা অংশে অসংখ্য নিউরনের কোষদেহ একত্রিত হয় এবং এক বিশেষ প্রকার কোষপুঞ্জ তৈরি করে। সেই যে সেল বডিগুলো, তাদের বাইরে যোগকলার আবরণ সৃষ্টি হয় এবং এই নার্ভ গ্যাংলিয়ন তৈরি করে। তোমরা এখানে স্ক্রিনে দেখছো যে সেল বডিগুলো এক জায়গায় অ্যাকুমুলেট হয়েছে, এবং তার বাইরে রয়েছে আবরণ, এবং তার ফলে তৈরি হয়েছে কিন্তু গ্যাংলিয়ন। এই গ্যাংলিয়নগুলোর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রাণীদের ক্ষেত্রে। যেমন এই গ্যাংলিয়নে কোনো নিউরনের অ্যাক্সন থেকে পরবর্তী নিউরনের ডেনড্রন বা কোষদেহ উদ্দীপনা পরিবাহিত হয়। তারপর স্নায়ুগ্রন্থিগুলি নিউরোসেক্রেটারি নামক একরকম কেমিক্যাল ক্ষরণ করে, যেটা কিন্তু স্নায়ু উদ্দীপনা পরিবহনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার যারা অমেরুদণ্ডী প্রাণী, যেমন ধরো আরশোলা বা কেঁচো, এই ধরনের প্রাণীদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে অনেক সময় এই গ্যাংলিয়নগুলি, বিশেষ প্রকার কিছু গ্যাংলিয়ন, তারা কিন্তু ব্রেনের যে কাজ, ফাংশন, সেটা কিন্তু অনেকটাই প্লে করে, এবং সেই সেই ধরনের নার্ভ গ্যাংলিয়নগুলোকে তখন সেরিব্রাল গ্যাংলিয়া এই বলা হয়, নাম দেওয়া হয়। এরপরে যে অংশটা আমরা আসবো সেটি হচ্ছে সাইনাস, বা বাংলাতে বলে প্রান্ত সন্নিকর্ষ। অ্যাকচুয়ালি নিউরনগুলো যথেষ্ট লম্বা হলেও কিন্তু একটা নিউরনের পক্ষে আমাদের উদ্দীপনা গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কারকে নিয়ে আসা সম্ভব হয় না। ওই জন্য অনেকগুলি নিউরন পরপর সাজানো থাকে, এবং দুটো নিউরনের মাঝখানে যে সূক্ষ্ম ফাঁক থাকে সেটাকেই কিন্তু প্রান্ত সন্নিকর্ষ বা সাইনাস বলে। এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে যে দুটো নিউরন, একটা নিউরন শেষ হচ্ছে এবং অপর একটা নিউরন শুরু হচ্ছে, সেখানে কিন্তু সাইনাস তৈরি হচ্ছে। এবার একটা সাইনাসকে যদি আমরা বড় করে দেখি, তাহলে তার কতগুলো অংশ দেখতে পাবো।
যেমন প্রথমে এই যে অংশটা, এটা হচ্ছে প্রথম নিউরনের ফেস, এটাকে বলে প্রি সাইন্যাপটিক নার্ভ। নেক্সট এই যে অংশটা, এটা হচ্ছে দ্বিতীয় নিউরনের শুরু, এটা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক নার্ভ। মাঝখানের যে অংশটা সেটা হচ্ছে সাইন্যাপটিক ক্লিফট, এই অংশটা মোটামুটি 200 অ্যাংস্ট্রম থেকে 300 অ্যাংস্ট্রম পর্যন্ত পুরু বা ব্যবধানটা থাকে আর কি। আচ্ছা, এবারে এই প্রি সাইন্যাপটিক নার্ভে দেখা যাচ্ছে কিছু ছোট ছোট ভেসিকেল, যেগুলোকে বলা হচ্ছে সাইন্যাপটিক ভেসিকেল, এবং এর মধ্যে কিন্তু থাকে বিশেষ রকমের নিউরো ট্রান্সমিটার বা রাসায়নিক পদার্থ, যারা কিন্তু উদ্দীপনা পরিবহনে ভূমিকা পালন করছে একটা নিউরন থেকে পরের নিউরনে। আর পোস্ট সাইন্যাপটিক নার্ভে দেখা যাবে, এই যে এখানে অংশ দেখা যাচ্ছে দুটো আবজা, এখানে কিন্তু কিছু রিসেপ্টর রয়েছে যারা ওই নিউরো ট্রান্সমিটারগুলোকে গ্রহণ করে। এখন এই যে নিউরো ট্রান্সমিটার, এরা আবার বিভিন্ন টাইপের হয়। তো সব থেকে প্রধান যে নিউরো ট্রান্সমিটার দেখা যায় প্রাণীদের ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন, এছাড়া অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, ডোপামিন, সেরাটোনিন, এরকম ধরনের বিভিন্ন নিউরো ট্রান্সমিটার রয়েছে। এবার সাইন্যাপস গঠনগত অনুসারে 3 রকম হতে পারে। একটা হচ্ছে অ্যাক্সোসোমাটিক সাইন্যাপস, এখানে কি হয়, একটা নিউরনের অ্যাকশনের প্রান্ত অপর একটা নিউরনের কোষ দেহের সাথে সম্পর্ক স্থাপন করে। সেকেন্ড যে ভাগটি, সেটা হচ্ছে অ্যাক্সোডেনড্রাইটিক সাইন্যাপস, এখানে একটা নিউরনের অ্যাকশনের সাথে অপর নিউরনের ডেনড্রন বা ডেনড্রাইটের সম্পর্ক স্থাপিত হয়। আর থার্ড হচ্ছে অ্যাক্সনিক সাইন্যাপস, এখানে একটা নিউরনের অ্যাকশনের সাথে অপর একটা নিউরনের অ্যাকশনের সম্পর্ক স্থাপিত হয়। তাহলে আজকে আমরা 3টে মূলত জিনিস জানলাম, একটা হচ্ছে নার্ভ, একটা হচ্ছে নিউরোপ্লিয়া, এবং অপরটা হচ্ছে সাইনাস।